নমস্কার বন্ধুরা, বিষয় রাগ প্রধান বাংলা গান। এই ধারাবাহিকের আজকের পর্বে যে রাগটি আমরা নিয়ে এসেছি তার নাম হচ্ছে ললিত রাগ। ললিত পূর্বী ঠাটের রাগ। রে ধা কোমল, দুটি মধ্যম লাগে, বাকি সব স্বর শুদ্ধ। বর্জিত স্বর হচ্ছে পা। এই রাগে পা লাগে না। জাতি সারব, বাদী মা, সম্বাদী সা। রাত্রি শেষ প্রহর অর্থাৎ সকাল 4টা থেকে 6টা এটা গাইবার সময়। আরোহ নি কোমল রে গা শুদ্ধ মা, তীব্র মা শুদ্ধ মা গা তীব্র মা ধা নিসা ধা কোমল। অবরোহ সা নি কোমল ধা তীব্র মা, কোমল ধা তীব্র মা শুদ্ধ মা গা তীব্র মা গা কোমল রেসা। ললিত একটি অত্যন্ত মিষ্টি রাগ। এই রাগে বহু গান বাঁধা হয়েছে, সেটা রবীন্দ্রনাথই বলুন কিংবা আধুনিক বাংলা গানই বলুন। বিশেষত রাগ প্রধান বাংলা গানে বহু ভালো ললিতের ওপরে কম্পোজিশন আছে। আজকে যে গানটি আমরা নির্বাচন করেছি সেটি রচনা করেছেন আকাশবাণীর খুব প্রসিদ্ধ সুরকার গোপাল দাশগুপ্ত, এবং গানটি গেয়েছিলেন রেকর্ডে বিদুষী শিপ্রা বসু। আজকে এই গানটি আমাদের গেয়ে শোনাবে পিয়াসি সিংহ। পিয়াসি বালুরঘাটের মেয়ে। পারিবারিক সূত্রেই ওর গান বাজনা পাওয়া। ওর মা দীপ্তি খুবই ভালো গাইত এবং কিছুদিন আমার কাছেও শিখেছিল। তো সেই ছোট্ট মেয়েটি মাঝে মাঝে ক্লাসে আসত। আজকে এতদিন পরে ও গাইছে এবং এটার দীপ্তিরই হাত ধরে এই গানটি পাওয়া। আসুন আজকে শুনে নি পিয়াসির গলায় গোপাল দাশগুপ্তের রচনা ললিত রাগাশ্রিত সেই গানটি। কারো
घूम।